ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী নয় এপ্রিল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসর মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে এই আইপিএল এদিকে আইপিএল এর এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামবে সান রাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতা নিজেদের প্রথম ম্যাচটি হায়দরাবাদের বিপক্ষে খেলবে আগামী এগারো এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে আবারও ফিরেছেন সাকিব আল হাসান বিশ্বসারা অলরাউন্ডারকে দেখা যাবে শাহরুখ খানের দলে আইপিএল শুরুর আগে তাই সাকিব আল হাসানের সেরা একাদশে খেলা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মাঝে প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের একাদশ সেই প্রশ্ন রয়েছে ভক্তদের এবার কিছুটা ইঙ্গিত পাওয়া গেল প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে কোন একাদশ নিয়ে মাঠে নামবে কলকাতা কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশে যে সাকিব আল হাসানের জায়গা হচ্ছে তা সুনিশ্চিত এবার বাদ যাবেন শুনি নারীন তার জায়গায় দলে থাকবেন সাকিব আল হাসান বিশ্বসারা অলরাউন্ডার ব্যাটিং করবেন তিন নম্বর পজিশনে এমনটাই জানা গেছে কলকাতার পক্ষ থেকে এদিকে কলকাতা নাইট রাইডার্সের সেরা একাদশে যারা থাকতে পারেন তারা হলেন সুবমান গিল নেতেশ রানা ভেনকাতেশ আয়ার ইয়ন মর্গান আন্দ্রে রাসেল দীনেশ কার্তিক সাকিব আল হাসান পেট কামেন্স সিভা মাবি ভারুন ও হরভজন সিং চার বিদেশি ক্রিকেটাররা হলেন ইয়ন মর্গান সাকিব আল হাসান আন্দ্রে রাসেল এবং পেট কামেন্স